আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের নবম দশম সকল শিক্ষার্থীদের তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আর যেই সমস্ত ভাইয়েরা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা যেন ওই সমস্ত ভাইদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ দান করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, যাতে করে আল্লাহ তাআলা এই পৃথিবী আবার শান্ত করে দেন। আবার আমরা যে অবস্থায় ছিলাম, আল্লাহ তাআলা যেন আবার সেই পূর্বের অবস্থা ফিরিয়ে দেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বসে না থেকে, অলসতা না করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। দেখো, আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো সূরাতুত তিন। এই সূরা তিন অনেক বরকতময় একটি সূরা। আল্লাহ তাআলা মানুষকে কীভাবে সৃষ্টি করেছেন এই বিষয়ে কিছু আলোচনা করা হয়েছে। সূরা তিন আমরা সবাই জানি, সূরা তিন কোরআনে হাকিমের মধ্যে 114টি সূরা রয়েছে। তার মধ্যে কোরআনে হাকিমের মধ্যে 95তম সূরা হলো সূরাতুত তিন। তাহলে সূরাতুত তিন হলো 95তম সূরা, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে, মক্কায় অবতীর্ণ হয়েছে। আর বাকি সূরা কাকে বলে সেটা আমরা জানি, এরপর আমি একটু বলে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায় যেই সমস্ত সূরা নাজিল হয়েছে ওই সমস্ত সূরাকে বলা হয় সূরাতুত তিন। আর একবার শুনে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় যেই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন ওই সূরাকে বলা হয় সূরাতুত তিন। তাহলে আমরা এই সূরা তিন নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এর আয়াত সংখ্যা হলো 8টি। সূরাতুত তিনের আয়াত সংখ্যা কতটি বলছি? 8টি। আর এই সূরার প্রথম শব্দে তিন আছে বিদায়, এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তিন করে। আমরা এই সূরাটি মুখস্থ করব, খুবই সুন্দর একটি সূরা। আমরা এই সূরা মুখস্থ করলে দেখা যাবে আমরা সূরার অর্থগুলো একটু একটু জানতে পারব। এখন দেখো, আমি শানে নুজুল লিখে দিয়েছি, আমি শানে নুজুল সংক্ষিপ্ত বলে। শানে নুজুল আবার কি? দশম দমমে যারা আস, শানে নুজুল হলো যেই অবস্থার পরিপ্রেক্ষিতে, যেই ঘটনা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে যেই সূরা নাজিল করা হয় ওটাকে বলা হয় শানে নুজুল, সেটাই হলো শানে নুজুল। আর একবার বলি, যেই সমস্ত সূরা, যেই সমস্ত ঘটনা বা প্রেক্ষাপটে সূরা নাজিল করা হয় তাকে বলা হয় শানে নুজুল। তাহলে এই সূরার শানে নুজুল কী হবে? আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন বিশেষ কোনো ঘটনা বা অবস্থার পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল করা হয়নি। তাহলে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন কিভাবে? বরং মানব জাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিক নির্দেশনা ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। আর একবার বলি, আল্লাহ তাআলা মানব জাতির পরিপূর্ণ সফলতা লাভের দিক নির্দেশনা ও পরকালের জবাবদিহিতার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা কি করেন? নাজিল করেন। মানুষের প্রতি আল্লাহ তাআলার প্রদত্ত কতিপয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা মানব জাতির উৎপত্তি পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে এই সূরা আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন। আমরা সূরার শানে নুজুল শুনলাম। এখন দেখো, আমি কিছু শব্দ অর্থ লিখে দিয়েছি, এই শব্দ অর্থগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ সব মাঝে মধ্যে শব্দ অর্থগুলো পরীক্ষার মধ্যে আসে, এই জন্য আমরা শব্দ অর্থগুলো মুখস্থ করব। যেমন আজ-জাইতুন, জাইতুন, জাইতুন হলো জলপাই জাতীয় ফল। জাইতুন হলো, আজ-জাইতুন শব্দের অর্থ হলো জলপাই জাতীয় ফল। এরপরে দেখো বালাদ, আমরা সবাই জানি বালাদ অর্থ শহর। বালাদ অর্থ কি? শহর। আহসানি অতি সুন্দর, আহসানি শব্দের অর্থ হলো অতি সুন্দর।
আসফালা সর্বনিম্ন, আসফালা শব্দের অর্থ হলো সর্বনিম্ন। এরপরে দেখো আজুরন প্রতিদান, আজুরন শব্দের অর্থ কি? প্রতিদান। আল্লাহ তাআলা কি আমাদেরকে প্রতিদান দেবেন। এই জন্য আমরা এই সূরার শব্দ অর্থগুলো ভালো করে মুখস্থ করব। তাহলে আমি এই সূরা একবার আমার সাথে বলবে, দেখবে এই সূরা বলতে বলতেই মুখস্থ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তিনি ওয়াজ জাইতুন, আতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুম্মা রাদাদনাহু আসফাল সাফিলিন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমরা এই সূরাটি মুখস্থ করব। এখন আমি অর্থ বলছি, অর্থগুলো মুখস্থ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়াল আল্লাহর নামে শুরু করতেছি। আত-তিনি ওয়াজ জাইতুন, শফত আনজির ও জাইতুনের, আল্লাহ তাআলা শফত করে বলেছেন। এখানে আল্লাহ তাআলার কথাগুলো শফত করলো যেরকম গুরুত্বপূর্ণ, শফত না করলে এরকম গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কেন শফত করেছেন একটু গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ তাআলার সবগুলোই কথাই গুরুত্বপূর্ণ, এরপর আল্লাহ তাআলা বিশেষ তাগিদ দিয়েছেন অতুরি সিনিন, আরও শফত সিনে প্রান্তর তুর পর্বতের, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং শফত ওই নিরাপদ মক্কা নগরীর। আল্লাহ তাআলা মক্কা নগরীর শফত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। আহা, আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, যার তুলনা নেই। এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, আল্লাহ তাআলা যতগুলো সৃষ্টিজীব আছে, এই সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দরতম হলো মানুষ। মানুষের চাইতে সুন্দর তম আর কোনো এই পৃথিবীতে কোনো প্রাণী নেই। আমরা হলাম পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ। এই জন্য পৃথিবীর সুন্দর মানুষ হয়েছি বিধায় আমাদের কাজগুলো সুন্দর হওয়া উচিত। সুমরাদুদ্দাহু আসফালা সাফিরিন, এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে। আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন, আবার মানুষদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, সর্বনিম্ন স্তরে নামিয়েছেন। কাদেরকে? দেখেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। অর্থাৎ তারাই হলো সর্বনিম্নে যারা ঈমান আনেনি, যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য তো রয়েছে অশেষ পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, সুতরাং হে মানুষ, কিসে তোমাকে বিচার দিবস সম্বন্ধে অবিশ্বাসী করে? দেখেন, কিছু মানুষ আছে যে এই পৃথিবীতে বিচার দিবসকে অস্বীকার করে। কেন তাকে বিচার দিবসকে অস্বীকার করা হলো? কেন সে করবে? কারণ আল্লাহ তাআলাই তো মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি মনে রাখতে হবে যে আল্লাহ তাআলাই যেহেতু সুন্দর করে সৃষ্টি করেছে, এই জন্য আল্লাহ তাআলাকে অবিশ্বাসী করার মতো কোনো কিছু এই পৃথিবীতে নেই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারক গণের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা বিচার দিবসের মধ্যে সবচেয়েতে শ্রেষ্ঠতম বিচারক হলেন আল্লাহ তাআলা। এই কথাগুলো অবশ্যই আমাকে তোমাকে মানতে হবে। ব্যাখ্যা, এই সূরার ব্যাখ্যা আমি সংক্ষেপে বলতেছি। দেখো, এই সূরাতে আল্লাহ তাআলা আত-তিনে প্রথম তিনটি আয়াতে আল্লাহ তাআলা চারটি শপথ করেছেন। আল্লাহ তাআলা চারটি শপথ করেছেন, তার মধ্যে প্রথম হলো আনজির। আনজির তো একটু আগে আমরা পড়লাম, আনজির ডুমুর জাতীয় ফল বা জাইতুন। আঞ্জির হলো একটি উপাদায় ফল, আর জাইতুন ফল অত্যন্ত বরকতময় ও তোল খুবই উপকারী। এই দুটি বৃক্ষ সিরিয়া ফিলিস্তিনি অঞ্চলে বেশি উৎপন্ন হয়। তাহলে আঞ্জির আর হো জাইতুন, এই দুটি ফল কোথায় বেশি উৎপন্ন হয়? সিরিয়া ও ফিলিস্তিনিতে বেশি উৎপন্ন হয়। আর নবী রাসুল আগমন করেছিলেন, আল্লাহ তাআলা দ্বিতীয়ত তুর পর্বতে শপথ করেছেন। এই পর্বত অত্যন্ত বরকতময় স্থান। এই পর্বতে মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন, এটা আমরা জানি। আর
মক্কা নগরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এই জন্যই বাইতুল্লাহ কাবা সেখানেই রক্তপাত বা মহামারী নিষিদ্ধ। এই সূরার প্রথম তিনটি আয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে আল্লাহ তাআলা মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর সুন্দর করে সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতি সবচেয়ে সুন্দরতম, এই কথা আমাকে তোমাকে অবশ্যই মানতে হবে। এই সূরার শেষ অংশে আল্লাহ তাআলা পরকাল সম্পর্কে সতর্ক করেছেন। মানুষ কেন সেই পরকাল সম্পর্কে ভুলে যাবে? না, পরকাল সম্পর্কে ভুলে যাওয়ার মতো নয়। এই জন্য আমরা কী করবো? না, আল্লাহ তাআলাকে অবশ্যই বিশ্বাস করব, আল্লাহ তাআলাকে অবশ্যই বিশ্বাস করে এই পৃথিবীতে চলার জন্য চেষ্টা করব। আমি তোমাদেরকে এই সূরার শিক্ষা লিখে দিয়েছি, এই সূরার শিক্ষাগুলো খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। দেখো, মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম সুন্দরতম সৃষ্টি। এই পৃথিবীতে যতগুলো সৃষ্টিজীব রয়েছে সবচেয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টিজীব হলো মানুষ। মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। তাহলে একজন মানুষ যদি সৎকর্ম করে, তাহলে এই সৎকর্ম তখনই হবে যখন সে সৎকর্ম করবে। তিন, সৎকর্মশীল গুণ পরকালে অশেষ অপরন্ত পুরস্কার লাভ করবে। আর যারা সৎকর্ম করে ওই সমস্ত লোকগণ কাল কিয়ামতের দিন পুরস্কার লাভ করবে। তাহলে অবশ্যই আমাদের কি পৃথিবীতে কি করতে হবে? সৎকর্ম করে এই পৃথিবীতে যেতে হবে। এই জন্যই সৎকর্ম কোনো শেষ নেই। এই পৃথিবীতে অসংখ্য সৎকর্ম রয়েছে, এই জন্য আমরা কি করব? সৎকর্ম করব। এরপরে দেখেন চার নম্বর, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ তাআলাই হলেন সর্বশ্রেষ্ঠ বিচারক। আমাকে তোমাকে সবসময় এই কথাগুলো মনে করতে হবে যে এই পৃথিবীতে বিচারক একমাত্র কে হতে পারে? আল্লাহ তাআলাই হতে পারেন। আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ বিচারক হতে পারেন না। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে যে সূরা তিন শিখলাম, এই সূরা তিনের যে সমস্ত গুরুত্বপূর্ণ আমি কথাগুলো বলেছি, তাহলে সূরা তিনে আল্লাহ তাআলা চারটি বস্তু শপথ করেছেন, এই চারটি বস্তু অবশ্যই মুখস্থ করতে হবে। আর সূরার শিক্ষাগুলো মুখস্থ করবো আমরা। আর হলো শানে নুজুল, অবশ্যই মুখস্থ করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের আরও কোনো জানার ইচ্ছা থাকে আমাকে বলবে, আরও সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করবো। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বেশি বেশি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, যত করে আল্লাহ তাআলা পৃথিবী আবার কী করেন, শান্ত করে দেন। এই কথা বলেই আমার আজকে সূরার এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।